আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া গেমটির সম্প্রতি নতুন বেশ কিছু আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আশা করছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমত এই গেমটির সবচেয়ে বড় যে আপডেটটি আসছে সেটা হচ্ছে এই গেমটিতে এবার বাংলাদেশি ম্যাপ অ্যাড করা হচ্ছে। যে ম্যাপটির কাজ কিন্তু বর্তমানে রিপোলশন বিডি টিম তারা অলরেডি শুরু করে দিয়েছে, তারা চাচ্ছে এবার গেমটিতে যেন আপনারা বাংলাদেশি ম্যাপটা পান এবং বাংলাদেশি ম্যাপের সাহায্যে যাতে আপনারা এই গেমটি খেলতে পারেন। তো এর জন্য কিন্তু তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আর আপনারা জানেন এই গেমটির সবেমাত্র একটি আলফা ভার্সন রিলিজ হয়েছে গুগল প্লে স্টোরে। তো এর পরের যে বেটা ভার্সনটা আসবে আপনারা হয়তো বা এই বেটা ভার্সনটাতে এই বাংলাদেশি ম্যাপটা দেখতে পাবেন। আর তারা এই গেমটির গ্রাফিক্স কোয়ালিটিটা আরও উন্নত করেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার গ্রাফিক্স কোয়ালিটিটা কিন্তু একদম ফুল এইচডি গ্রাফিক্স আপনারা পাবেন। যেটা আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রাফিক্সটা অনেকটাই চেঞ্জ করা হয়েছে এবং আগের চেয়ে কিন্তু এটার গ্রাফিক্স কোয়ালিটিটা কিন্তু অনেক উন্নত করা হয়েছে। তো আমি এখন আপনাদেরকে এই গেমটির কিছু স্ক্রিনশট দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটার গ্রাফিক্স কোয়ালিটিটা আগের চেয়ে কত সুন্দর করা হয়েছে। তো এরপরে তারা এই গেমটিতে নতুন একটি বাস টার্মিনাল তৈরি করেছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই নতুন বাস টার্মিনালটা কিন্তু এর পরবর্তী আপডেটে আপনারা পেয়ে যাবেন। তো এই নতুন বাস টার্মিনালটি এবং এই নতুন ফুল এইচডি গ্রাফিক্স কোয়ালিটিটা আপনারা এই গেমটির পরবর্তী যে আপডেটটা আসবে সেই আপডেটে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এরপরে এই গেমটিতে বাংলাদেশি সিএনজির যে মডেলটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তারা ট্রাফিকে নিয়ে আসছে, অর্থাৎ আপনারা এই গেমটির ট্রাফিকে কিন্তু এরপর থেকে এই সিএনজিগুলো দেখতে পাবেন রাস্তায়। তো এই সকল আপডেটগুলো আপনারা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। কিন্তু কত তারিখে এই আপডেটটি গুগল প্লে স্টোরে তারা নিয়ে আসবে সে সম্পর্কে কিন্তু তারা নির্দিষ্ট কোনো সে সম্পর্কে তারা নির্দিষ্ট করে কিন্তু কোনো ডেট তারা আমাদেরকে এখনও জানায়নি। তারা যখন আমাদেরকে এটার ডেটটা নির্দিষ্ট করে জানাবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আরেকটি সুখবর আপনাদের জন্য, সেটা হচ্ছে নেক্সট আপডেটগুলোতে এই গেমটির যে বাগগুলো আছে সেগুলো আর থাকবে না এবং এই গেমটিতে যে কিছু কিছু ল্যাগিং প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আর থাকবে না, অর্থাৎ তারা ল্যাগ প্রবলেমটা একদমই কমিয়ে আনবে। যার ফলে আপনাদের যাদের ফোনের র্যাম কম যারা এই গেমটি খেলতে পারেন না, তো নেক্সট আপডেটগুলো আসার পরে যাদের ফোনের র্যাম কম তারাও ইনশাল্লাহ এই গেমটি তখন খেলতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই গেম সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। আর এরকম নতুন নতুন গেম সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।